नमस्कार ए मुहूर्त भारत लगते राज्य भिन्न प्रांतर पुरा केबाटाओ बिग ब्रेकिंग न्यूज राज्यबाखिर बाबे प्रतितु न्यूजे अहोमर प्रतिजन व्यक्तिये जनातु अत्यंत प्रयोजन गतिके हेक मुहूर्तके साइ देखिबो आरो एनेकुआ न्यूजमु नितो पाबर बाबे ए चनेलटु सबस्क्राइब करी ভিডিওটি এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব আৰু এই মুহূৰ্তত লৈ হিছো এটা বিগ ব্ৰেকিং নিউজ ৰাজ্যবাখিলৈ মাইক্ৰো ফাইনান্সৰ পৰা ঋণ লোৱা মহিলালৈ আহিল এটা সুখবৰ এই বাতৰিটো সম্পূৰ্ণকৈ আপোনালোকক জনাই আছো গতিকে প্ৰতিটো নিউজে সম্পূৰ্ণকৈ চাই থাকিব আৰু এই মুহূৰ্তত লৈ হিছো এটা ডাঙৰ খবৰ কেন্দ্ৰৰ পাছত ৰাজ্য চৰকাৰে কমালে পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য আজিৰে পৰা বহু হস্তা হৈ পৰিল পেট্রোল ডিজেলৰ মূল্য আৰু এতিয়া ৰাজ্যবাসীয়ে বাতৰিটো মন কৰিব কেন্দ্ৰ চৰকাৰে পেট্রোল আৰু ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ পাছতে অসম চৰকাৰেও পেট্রোল আৰু ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই বুধবাৰে ৰাজ্যত পেট্রোল আৰু ডিজেলৰ মূল্য 7 টকাকৈ হ্ৰাস কৰাৰ কথা ঘোষণা কৰে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৈতে আলোচনার অন্তত রাজ্য সরকারে পেট্রোল আর ডিজেলের উপর আরোপিত ভেদ 7 টাকাকৈ হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে হিমন্ত বিশ্ব শর্মাই টুইট যোগে প্রকাশ করে উল্লেখযোগ্য যে বুধবারে কেন্দ্র সরকারে পেট্রোল আর ডিজেলের মূল্য ক্রমে 5 টাকা আর 10 টাকা হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর তারপর কেন্দ্র আর রাজ্য উভয় সরকারে পেট্রোল আর ডিজেলের উপর আরোপিত কর হ্রাস করার কথা ঘোষণা করার পাছতে এতিয়া অসমত পেট্রোলের মূল্য সর্বমুঠ 12 টাকা আর ডিজেলের মূল্য সর্বমুঠ 17 টাকা হ্রাস পাব আর ইপিনে মন করব যে দেশের অধিকাংশ রাজ্যত পেট্রোলের মূল্য শতকর ঘর অতিক্রম করার পাছত জনসাধারণের মনত সৃষ্টি হওয়া অসন্তোষের পাছতে কেন্দ্র আর রাজ্য সরকারে পেট্রোল আর ডিজেলের মূল্য হ্রাস করার সিদ্ধান্ত লয় আর এই মুহূর্তত লিছু ডক্টর হিমন্ত বিশ্বর কেটামান গুরুত্বপূর্ণ মন্তব্য আর এটা রাজ্যবাসী বাতরিট মন করব আগতে মন্ত্রী হয়ে ভাল লাগিছিল এতিয়া কামটো কষ্টকর হব মন্ত্রীর কাম কষ্টকর হলে বিধায়কর কামও কষ্টকর হব আজি গুয়াহাটির সুপার মার্কেটর অরুণিয়া হেতু উদ্বোধন কার্যসূচীত এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই আৰু ইপিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কয় যে উপনির্বাচনত দিয়া ভোট নহয় বহুতো ভোটত জয়ী হয়েছে আমার পার্টি এয়া রাইজে আমাক দিয়া জাপে জাপে আশীর্বাদ গোটেই বজার বন্ধ হব লাগিব এই 5 বছৰত আমি কাম নকৰিলে নহব আৰু আনহাতে থানাৰ অসি সকলকো সকিয় নিদিয়ে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে ডক্টৰ শর্মাই কয় যে থানাত অসিয়ে এফআইআর নিলিখে বাহিরত মানুষ থাকে এজাহার লিখাকৈ সরকারি কামত এজাহার লিখা মানুষক গ্রেপ্তার করক নহলে মই করব লাগিব এসআই লিখক এজাহার আর ইফালে জনতা ভবনত 2 লাখ ফাইল জমা হয়ে আছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী কয় যে 2000 কর্মচারী আছে মাহে মাহে ফাইল বাড়ি আছে 18 নভেম্বরের পর আমি দালালর কাম করিম টাকা নোলাকই আমি করিম মাত্র ফাইল নম্বরটি দি দিব আর ইপিনে রাজ্যবাসীলৈ ভাল খবরটি হয়েছে যে এচিয়ারে পড়া অনলাইনত আবেদন করিব পারিব ট্রেড লাইসেন্সর বাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কয় যে ট্রেড লাইসেন্স বনাবলৈ 30,000 টাকা খরচ করিব লাগিছিল কিন্তু কত হয় খরচ কোনেও না জানে অহা মাহৰ পৰা কম্পিউটাৰৰ জৰিয়তে আবেদন কৰক নিজে পাব কত যাব নালাগে আৰু এই মুহূৰ্তত লৈ হিছো এটা ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই আজি মুকলি কৰিলে গুৱাহাটী সুপাৰ মাৰ্কেটৰ উৰণীয়া হেতু এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই আজি দিনৰ 11 বজাৰ পিছত দিশপুৰ সুপাৰ মাৰ্কেটৰ উৰণীয়া হেতুখন আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰে দীপাবলী শুভক্ষণত মুখ্যমন্ত্ৰীয়ে 1.205 কিলোমিটাৰ দৈৰ্ঘৰ উৰণীয়া হেতুখন মুকলি কৰি হেতুখনে অঞ্চলটো ধোৱা যানজঁটৰ সমস্যা ভালেখিনি দূৰ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি মন্তব্য কৰে আৰু এতিয়া আহিছো মেইন বাতৰিটোলে মাইক্ৰ ফাইনেন্সৰ পৰা ঋণ লোৱা মহিলাৰ বাবে অৱশেষত আহিলে এটা সুখবৰ বৃহস্পতিবাৰে অৰ্থাৎ আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ অধ্যক্ষতাত অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকত লওয়া হল আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা মতে
माइक्रो फाइनेंसर ऋण देहार बाबे 28, 29 आरो 30 नवेम्बर सरकारे चेक तुलि दिबो ऋणग्रस्त महिलासकलर हातत आरो इपिने बातरीतु मन करिबो जे प्रथमे नौखन जिल्ला थामरि लुवा हबो ब्लक पर्यायत जिल्ला उपायुक्त दिहा करिबो आरो हेय नौखन जिल्ला क्रमे शिवसागर चराइदेव जोरहाट डिमासाव कार्बि आंलं गोलाघाट पश्चिम कार्बि आंलं शोणितपुर आरो माजुली तथ्य अनुसरि सर्वमुठ बेनिफिसियारीर संख्या मुठ 11 लाख महिला उल्लेख जे माइक्रो फाइनेंसर ऋण रेहार क्षेत्र बैंकर सहित ट्रांजेक्शन थका सकले प्रथम पा अग्राधिकार एकाउंट चलि थका प्रथम लाभ धनराशि प्रथम पर्यायर जिला समूह पिछद द्वितीय पर्यायत बाकी जिला समूह अंतर्भुक्त करा हबो আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে দীপাৱলী আৰু দীপাৱলীৰ দিনাই মৃদু ভূমিকম্পই জোকাৰি গ'ল অসম এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ দীপাৱলীৰ দিনাই পুৱা অসমত অনুভূত হৈছে ভূমিকম্প নেশ্যনেল চেণ্টাৰ ফৰ ছিছমলজিৰ মতে বৃহস্পতিবাৰে পুৱা প্ৰায় 10:19 তেজপুৰৰ পৰা 35 কিলোমিটাৰ পশ্চিম দক্ষিণ আৰু পশ্চিম অঞ্চলত ভূমিকম্পটো অনুভূত হয় আৰু ইপিনে ৰিক্টাৰ স্কেলত ভূমিকম্পটোৰ তীব্ৰতা 3.7 জোখা হয় অৱশ্য কোনো প্ৰাণহানি বা সম্পত্তিৰ ক্ষতিৰ খবৰ এতিয়ালৈ পোৱা হোৱা নাই আৰু এই ভূমিকম্প অনুভৱ কৰাৰ সময়ত বহুতো ঠাইত মানুহবোৰ ঘৰৰ পৰা ওলাই আহিছিল ভূগৰ্ভৰ 77 কিলোমিটাৰ গভীৰত উৎপত্তি হৈছিল এই ভূমিকম্প আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা ডাঙৰ খবৰ বিজেপিৰ প্ৰকৃত দলাল কোন আজি কলে শৃংখল চলিহাই এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ উপ নিৰ্বাচনত ৰাইজৰ দলৰ শোচনীয় প্ৰদৰ্শনৰ পাছতে আজি মুখ খুলিছে ৰাইজৰ দলৰ নেতা শৃংখল চলিহাই শৃংখল চলিহাই কয় যে নিৰ্বাচনত বিজেপিৰ আগত সকলো শক্তি সন্মিলিতভাৱে পৰাস্ত হোৱা সন্দৰ্ভত নিজর মন্তব্য প্রকাশ করে আঞ্চলিক শক্তিকে আদি করে অন্য দলসমূহ একত্রিত হয়ে যুঁজ দিয়াত ব্যর্থ হওয়ার বাবে বিজেপিক প্রতিহিত করাত ব্যর্থ হল বলে শৃঙ্খল চলিয়াই মন্তব্য করে আর ইপিনে বিগত বিধানসভা নির্বাচনত শিবসাগর সমষ্টির হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোণোৱাল অহার পাছতো রাইজর দলের প্রতিদ্বন্দ্বীগী 12,000 ভোটের ব্যবধানত বিজয়ী হয়েছিল বলে চলিয়াই উল্লেখ করে বিধানসভা নির্বাচনের পাছত একাংশ জাতীয়তাবাদী নেতার দম্ভ আর অহংকারের বাবে রাইজর দল পরাস্ত হবলগিয়া হল বলে কয় আর ইপিনে শৃঙ্খল চলিয়াই তীব্র ক্ষোভ ব্যক্ত করে রাইজে ভণ্ড জাতীয়তাবাদী নেতাসকলক সময় থাকতে চিনাক্ত করে 2026 চনের বাবে সাজু হবর হল বলে কয় বিলাসী থেনাই মরিয়নী সমষ্টিত বিলাসী থেনার নেতাক পার্থিত্ব প্রদান করব লাগিছিল বলে দাবি করার কংগ্রেসে সহমত প্রকাশ করার পাছতো একাংশ ভণ্ড জাতীয়তাবাদী নেতার বাবে বীর লাচি থানার নেতাই টিকট লাভৰ পৰা বঞ্চিত হল বলেও শৃঙ্খল চলিয়াই কটাক্ষ করে বিজেপির দালাল এতিয়া কোন হেয়া সকলে বুঝি পাইছে বলে জানাইছে বন্ধু বান্ধবী অকল আজি ভিডিওটি ইমানতে অন্ত পেলাইছো এনেকুৱা নিউজবোৰ নিতৌ পাবৰ বাবে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব